প্রতি বছরের মতো এবছরও জয়পুর বিডিও অফিস সংলগ্ন মাঠে জয়পুর পর্যটন মেলা হতে চলেছে। এবছর এই মেলা চার বছরে পদার্পণ করল। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। ২০২০ চতুর্থ বর্ষে পদার্পণ করছে। প্রতি বছরের মতোই আমাদের জয়পুর বিডিও অফিস সংলগ্ন যে মাঠ রয়েছে সেই মাঠকে কেন্দ্র করে আমাদের স্টেজ বা বিভিন্ন যে স্টল সেগুলি বসবে এবং পর্যটন নিয়ে আমাদের জয়পুর ব্লকের যে সমস্ত ক্ষেত্রগুলি রয়েছে, বিশেষ করে এখানে ল্যাটেরাইট মৃত্তিকা অর্থাৎ মাকড়া পাথরের যে বাঁকুড়া জেলার সর্ববৃহৎ মন্দির গোকুলচাঁদ মন্দির রয়েছে এবং তার পাশাপাশি আমাদের ঝগড়ায় মায়ের মন্দির রয়েছে, রাধাশ্যাম মন্দির রয়েছে, গোকুলনগরীর পাশে আমাদের একাধিক স্থাপত্য ভাস্কর্য রয়েছে, এখানে আমাদের একটা সমুদ্র বাঁধ রয়েছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, যে বাঁধটাতে বিভিন্ন সময় পরিযায়ী পাখিরা আসে এবং সেই বাঁধটাকেও সংস্কার করে এলাকার পর্যটকদের সেখানে বোটিং সিস্টেম চালু করে দেওয়া হয়েছে। যারা সুন্দরভাবে এখানে পর্যটনের আধার ক্ষেত্র হিসেবে আসেন সেই হিসাবে সেটাকে তারা পরিদর্শন করেন। এর পাশাপাশি স্থাপত্য ভাস্কর্য মল্লরাজাদের কৃতিত্বের পীঠস্থান পাশাপাশি এখানে জয়পুরে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোকে দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন বিদেশি পর্যটকরা এখন বর্তমানে আমাদের এই এলাকাতে তারা কিন্তু আসছেন এবং আমাদের এই পর্যটন উৎসব এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে এখানে এলাকার মানুষ তো রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন মানুষ বিভিন্ন আত্মীয় স্বজন যেমন এই মেলাকে কেন্দ্র করে বাড়িতে আসে, তার পাশাপাশি বেশ কিছু কলকাতা বা আরও দূর দূরান্ত থেকে পর্যটকেরা আমাদের এই এলাকাতে তারা কিন্তু ভিড় করেন। সুতরাং এমন একটা জয়পুর জায়গায় অবস্থান করছে, এমন একটা সার্কিট পজিশনে অবস্থান করছে যেখান থেকে তারা সহজেই বিষ্ণুপুর, গনগনি, শুশুনিয়া, জয়রামবাটি, কামারপুকুর এই যে একটা বিস্তীর্ণ মানে বিন্দু আকারে যে সার্কেল সেই সার্কেল থেকে তারা এতগুলো ক্ষেত্রকে তারা দেখতে পাবে এবং সুন্দরভাবে তারা এখানে থাকার ব্যবস্থা কিন্তু হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুটো জায়গা আমাদের রয়েছে, একটা হচ্ছে বনবিতান, আমরা ওই দিনই 17 তারিখ যে আমাদের ইনাগুরেশন অনুষ্ঠান রয়েছে ওই দিনই নতুন করে আমাদের একটা রিসর্ট এরিয়া বনফুল নামে সেটাকেও আমাদের উদ্বোধন আমরা সেই দিন করব এবং এলাকা তথা সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে সেই রিসর্টটা আমরা কিন্তু খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বেসরকারি জায়গা রয়েছে যেখানে সহজেই মানুষেরা এসে থাকতে পারবেন। তার পাশাপাশি আমাদের বেশ কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতাও রয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছেন এবং 17 তারিখে সকালবেলায় আমাদের ম্যারাথন রেসের মধ্য দিয়ে সকালবেলাটা শুরু হচ্ছে, অঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং দুপুর 12টা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের পর্যটন উৎসবের শুভ সূচনা কিন্তু হবে। বিশিষ্ট অতিথিরা এখানে শোভামঞ্চে থাকবেন। তারপর আমাদের একেবারে একটু ন্যাশনাল লেভেলেরই একটা ভলিবল প্রতিযোগিতা আছে, হ্যাঁ, বিকেল 3টে থেকে ডে নাইট প্রতিযোগিতা, যেখানে আমাদের রাজ্যে পাঞ্জাব থেকে আসছে, রাজস্থান থেকে, কেরালা, ওয়েস্টবেঙ্গল বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দলের প্লেয়াররা আমাদের জিপি এখানে অংশগ্রহণ করছে, তারা কিন্তু এসে এই খেলাটা খুব সুন্দরভাবে তারা ওই দিন প্রদর্শন করবেন। তার পাশাপাশি বিভিন্ন দিনের অনুষ্ঠানে কোনো দিন শিলাজিৎ আসছেন, খরাজ মুখার্জি আসছেন, বিনোদ রাঠোর আসছেন, রূপঙ্কর রয়েছেন, মিমি চক্রবর্তী, জুবিন গর্গ থেকে শুরু করে একাধিক কার্তিক দাস বাউল সমস্ত শিল্পীরা কিন্তু রয়েছেন। তার পাশাপাশি আমাদের এলাকার বহু সুনামধন্য শিল্পীরাও তারা কিন্তু এখানে স্টেজে পারফরমেন্স করবেন, এলাকার বিভিন্ন স্কুল রয়েছে এবং বিভিন্ন ধরনের নৃত্যালয় প্রতিষ্ঠান রয়েছে, তারাও কিন্তু এখানে এলাকার ছেলেমেয়েরাও কিন্তু এই স্টেজে পারফরমেন্স করার যথেষ্ট সুযোগ পেয়েছেন। আমাদের এই পর্যটন উৎসবের মূল উদ্দেশ্য যে এতদিন পর্যন্ত একটা
জয়পুর অন্ধকারে আচ্ছন্ন জায়গায় ছিল, যে এত পর্যটনের ক্ষেত্র রয়েছে, প্রাচীন স্থাপত্য ভাস্কর্য রয়েছে, যেটা এলাকার মানুষ তথা বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মানুষের কাছে অজানা ছিল। এই পর্যটন উৎসব হওয়ার সাথে সাথে আমরা একটা তথ্যচিত্র যেমন করছি, তার পাশাপাশি আমাদের পর্যটনের স্টল থাকছে, যেখানে আমাদের এই জায়গায় কি কি এলে আপনি দেখতে পাবেন সেই জায়গাটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই স্বাভাবিকভাবে জয়পুর একটা আমাদের প্রাণের আধার ক্ষেত্র বলা যেতে পারে। জয়ের মধ্যে এখানে একটা ব্যাপক আনন্দ রয়েছে, একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যে পরিবেশে নিরিবিলিতে অনেক মানুষ এখানে থাকার জন্য আসেন। তাই উপযুক্ত থাকার ব্যবস্থা আমরা চেষ্টা করছি আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে, পরবর্তীকালে আরও পর্যটকদের আমরা সুন্দরভাবে এখানে থাকার আমরা ব্যবস্থা করে দিতে পারবো, এবং আমাদের নির্দিষ্ট ট্যুরিস্ট গাইডও আমরা করার চেষ্টা করছি, কিছু কিছু গাইড যারা এই সমস্ত মন্দির বা স্থাপত্য ভাস্কর্যের কিছু ইতিহাস সম্পর্কে জেনে পর্যটকদের সহজেই জানাতে পারবে এবং তারা এলাকাগুলোকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে নিতে পারবে এই জায়গা থেকে। মানে কী বলবো, জনপ্রিয়তার জায়গায় জয়পুর পর্যটন মেলা খুব সুন্দরভাবে হচ্ছে, তাই সকলের কাছে আমন্ত্রণ রইল, আপনারা আসুন। 17 থেকে 21 জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা চলবে, আপনারা আসুন, মেলাকে সর্বাঙ্গ সুন্দর করুন, এই আহ্বান আপনাদের সকলের কাছে রাখছি। আমরা আমাদের সাথেই রয়েছেন আমাদের জয়পুর সমষ্টি উন্নয়ন, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় বিট্টু ভৌমিক মহাশয় রয়েছেন, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী ইয়ামিন শেখ মহাশয় রয়েছেন, রয়েছেন আমাদের পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ সম্মানীয় রবিয়াল আলী মেদদা মহাশয় এখানে উপস্থিত আছেন, আরও অনেকেই আমাদের রয়েছেন, আমাদের মেলা কমিটির সমস্ত সুমানুদ্ধায়ী ব্যক্তিরা এবং মেলা কমিটি সকলেই কিন্তু স্বাভাবিকভাবে এই মেলাতে অংশগ্রহণ করছেন, আপনারাও অংশগ্রহণ করবেন। তাই সকলকেই মেলাতে আসার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যে আপনারা আসুন, জয়পুর মেলাটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য আপনাদের যে ভূমিকা সেটাও আমরা যেন পাই, এবং সাংবাদিক বন্ধু থেকে শুরু করে এলাকার সমস্ত মানুষের কাছে আহ্বান করছি, জয়পুরের জয় হোক এই বার্তা রেখে আমরা আহ্বান করছি 17 থেকে 21 জয়পুর পর্যটন ক্ষেত্রে আপনারা আসুন, জয়পুর মেলাকে সর্বাঙ্গ সুন্দর করুন।